কুমারগ্রাম থানার আইসির বিরুদ্ধে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল। এদিন আলিপুরদুয়ার জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানান বিজেপি আলিপুরদুয়ার জেলার সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। আলিপুরদুয়ারের কুমারগ্রাম থানার আইসির বিরুদ্ধে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল। এদিন আলিপুরদুয়ার জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ আনেন বিজেপি আলিপুরদুয়ার জেলার সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। গঙ্গাবাবু জানান, কুমারগ্রাম আইসি আদিবাসী এক বিজেপি কর্মীকে থানা চত্বরে মারধর করে লকআপে পুরে দিয়েছিল গত 2রা মার্চ। ওই বিজেপি কর্মীর নাম লিউস কুজুর। তিনি তার এক পরিচিতর ব্যাপারে খোঁজ খবর করতে লিউস থানায় গিয়েছিলেন। সে সময় আইসি বাসুদেব সরকার তাকে মারধর করে বলে অভিযোগ করেন। বুধবার অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের কপি রাজ্যপালকে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা আইসিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। গত 2 তারিখ কুমারগ্রাম থানাতে আমাদের একজন কার্যকর্তা যে আমার পাশে বসে রয়েছে, লিওস কুজুর, রাত্রি 10টায় থানাতে গিয়েছিল, কারণ ওনার গ্রাম থেকে একজন লোককে অ্যারেস্ট করা হয়েছে। সেটা খোঁজ খবর নেওয়ার জন্য তার রিলেটিভের সাথে থানাতে গিয়েছিল। কিন্তু যখন আইসি কুমারগ্রাম টের পেয়েছে লিওস কুজুর বা ওদের ফ্যামিলির লোক এখানে আসছে, তো উনি অফিস থেকে এসে অকারণে লুইসের সাথে মারপিট করে, আর মারপিট করার পরে খুব গালাগালি করে, আর তারপরে ওকে লক আপে বন্ধ করে দেয়। আমি জেলার পুলিশ সুপার আর জেলার তৃণমূল নেতাদেরকে জিজ্ঞেস করতে চাই, এরা শিডিউল ট্রাইবের জন্য অনেক চিন্তিত দেখাচ্ছে নিজেকে, কিন্তু একজন ট্রাইবাল মানুষকে কুমারগ্রাম আইসি বাসুদেব সরকার এই কাজটা করেছে, সে বাসুদেব সরকারের বিরুদ্ধে তিনারা কী স্টেপ নেবেন? আমরা এসটি এসসি অ্যাট্রোসিটি অ্যাক্ট 1989 তহত একটা কমপ্লেন রেজিস্টার করেছি এসপির কাছে, স্যার তার কপি আমি আপনাদেরকে দিচ্ছি। আর আমি মনে করছি তৃণমূল সরকার বা তৃণমূল প্রশাসন আর তৃণমূল নেতাদের শুধু ট্রাইবালদের প্রতি ভক্তি এরা দেখাচ্ছেন শুধু দেখানোর জন্য। যদি ট্রাইবালদের মান সম্মান, ট্রাইবালদের ইজ্জতকে এরা সম্মান করেন, তাহলে তুরন্ত কুমারগ্রাম আইসিকে সাসপেন্ড করতে হবে আর আইনগত ব্যবস্থা নিতে হবে। লিউস ও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ঘটনা কুমারগ্রাম টি গার্ডেন মে কোই মেরাই পাট কা কোই ফ্যামিলি ম্যাটার লেকে স্বামী স্ত্রী মে ঝগড়া হুয়া থা, তো সুবহ দোপহর কো পুলিশ গয়া থা, তো পুলিশ হমকো ফিল্ড মে বুলায়া, তো মে গয়া, তো মে বোলা স্যার ক্যা হুয়া হ্যায়, তো এসে এসে বোলা, তো ঠিক হ্যায় তুম লোগ গাঁও কা বাত হ্যায় পহলে মিলা লো, উসকা বাদ মে 6 বজে আনা, তো হাম লোক 6 বজে নেই আয়ে, তো উসকো ও লড়কা কো উত্তম উত্তম ভাই কো উঠাকে থানা মে লিয়া গয়া, বোলা কি হাম লোক উসকো পুছতাছ কাটনে কে লায়া হ্যায়, হাম লোক কোই এফআইআর লঞ্চ নেই হুয়া হ্যায়, তো ইসি কারণ মুঝকো উসকা গার্জিয়ান হমকো লেকে গয়া, চলো মেরা বেটা কো লেকে আয়া হ্যায় থানা মে, ক্যা হুয়া হ্যায় নেই হুয়া হ্যায় দেখ কে আতে হ্যায়, ইসি কারণ মে থানা গয়া, হমকো পুছা কেবল তুম ক্যা কারণ সে আয়া হ্যায়, তো হাম লোক বোলা কি স্যার ইসকা গার্জিয়ান আয়া হ্যায় কুছ দেখনে কে লায়া হ্যায়, ইতনা হি বোলতে সা তো ইহাঁ সে নিকলো নিকলো, হাম লোগ নিকলনে কে লিয়ে টাইম নেই দে রহা, নিকলো নিকলো বোল কে একদম মেরা বাপ কা হি সম্পত্তি হ্যায় জেসে ও ইধর থানা সে নিকল রহা, থানা তো পাবলিক কা জগহ হ্যায়, নিকলো হাম লোগ জবরদস্তি নিকল রহা হ্যায়, লেকিন মাই এক লুইস এসে লড়কা হুঁ, মাই সির কাট জায়নি কি মাই সির ঝুকানে ওয়ালা আদমি নেই হুঁ, তব মাই নিকল মাই নিকলতা নাকি তব ভি মুঝকো মানে জবরদস্তি এক মিনিট ভি টাইম নেই দে রহা হ্যায়, তো মাই খড়ে রহা, তব মুঝকো ও লাত মারকে আর ধাক্কা মারকে যে মাই এমস মে 15 তারিখ মাই মাই ট্রিটমেন্ট সে মাই নিকল কে আয়া হুঁ, এমস মে এডমিট থা মাই 7 দিন ইয়া 6 দিন, মেরা ঘাঁও মে ইনফেকশন, মেরা পায়ে মে ইনফেকশন হুয়া হ্যায়, উসি কারণ মাই সিঁড়ি মে মাই গির যা রহা থা,
मैं जब मुझको धक्का करते ले गया, छाती में धक्का उक्का करते ले गया और मुझे लोका घुसाने के पहले सीसीटीवी में फुटेज है, मुझको थप्पड़ थप्पड़ मारा और मेरा कान से शायद ब्लड भी निकल रहा और मेरा कान अभी तक आधा सुन रहा है, शायद मेरा भीतर का जाली फट गया है, मैं ट्रीटमेंट अभी तक नहीं किया हूँ, तो क्या मेरा अधिकार नहीं है? आज मैं अगर आईसी को थोड़ा सा अगर टच भी कर देता तो मुझको आज गांजा केस, अटेम्प्ट टू रेप, अटेम्प्ट टू मर्डर, आर्म्स केस में फंसा के आप छोड़ देता निखिल। आज गणतंत्र देश है तो मैं आज का दिन में सबका अधिकार है, आज उसका लिए आइन है तो मेरा लिए भी आइन है।